শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 25 বছরের সুদে মূলধনে 4 গুণ হবে? তো আমাদের এখানে মূলধন ধরে নিতে হবে, কারণ আমাদের এখানে কোনো মূলধন দেওয়া নেই। মনে করি মূলধন হবে পি, মনে করি মূলধন পি বা প্রিন্সিপাল প্রপার্টি পি। এইবার আমরা যদি এই সমস্যাটি সমাধান করতে চাই, তাহলে এই সমস্যায় যে ক্লু দেওয়া আছে সেই অনুযায়ী আমরা লিখতে পারি প্রিন্সিপাল প্রপার্টি প্লাস মুনাফা। এই কথার মানে কি? আসল বা প্রিন্সিপাল প্রপার্টি প্লাস ইন্টারেস্ট বা মুনাফা ইকুয়ালস টু তার 4 গুণ হবে, অর্থাৎ আসল এবং মুনাফা মিলে 4 গুণ হবে। এইবার আমি পি প্লাস এই আই এর মান দিতে পারি পি আর এন, কারণ আমরা জানি এই যে আসলের সাথে মুনাফার হার এবং সময় গুণ করলে ইন্টারেস্ট পাওয়া যায় বা মুনাফা পাওয়া যায়। এইবার এই পাশে লিখতে পারি 4 পি। এইবার আমরা এখান থেকে পি কমান নিয়ে নিতে পারি। কি করলাম, এখান থেকে পি কমান নিয়ে নিলাম। পি যদি কমান নেই তাহলে এখানে একটা পি কমান চলে গেলে শুধু 1 থাকবে, এখান থেকে পি কমান চলে গেলে থাকবে আর এম, আর এখানে যা আছে তাই। এইবার পি আছে এই পাশে গুণাকারে, এদের সাথে গুণাকারে আছে, এই পাশে ভাগ করে নিয়ে গেলাম, পি পি কাটাকাটি করে দিলাম। এইবার আর এন এই পাশে 1 আছে প্লাস আকারে, এই পাশে এসে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু 3 ভাগ এন। কি করলাম, এই যে 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3, আর নিচে এই এন ছিল এই পাশে গুণাকারে, এই পাশে ভাগ করে নিয়ে আসলাম। এইবার লেখা যায় আর ইকুয়ালস টু এই এন এর মান কত, সময় কিন্তু আমাদের দেওয়া ছিল 25 বছর, এই 25 দিয়ে দিলাম। আর এই আর এর মান বের করতে হলে আমাদের একটা 100 গুণ করতে হয়, সাথে পার্সেন্ট দিয়ে দিতে হয়। এই পার্সেন্ট মানে হচ্ছে 100 নিচে আরো একটি 100, মানে 100 ডিভাইডেড 100। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যা দিয়ে গুণ করব নিচেও তাই দিয়ে গুণ করা যায়, তাতে কাটাকাটি করে একই থাকে, সম্মতায় কোনো সমস্যা হয় না। এইবার আমরা এই 25 কে 100 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হবে 4 25 100। এইবার যদি আমি 3 আর 4 গুণ করে দেই তাহলে হয় 12, আর এই পার্সেন্টেজ এই দিয়ে দিলাম। তার মানে এই প্রশ্ন অনুযায়ী মনে করুন আপনি যদি একটি ব্যাংকে 12% মুনাফার হারে যে কোনো অর্থ রাখেন, মানে যে কোনো পরিমাণ যদি আপনি রাখেন, তাহলে 25 বছর শেষে মুনাফা মূলধনে 4 গুণ হবে। যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকেন।